প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার, প্রথমেই বলি এই ভিডিওটি করার জন্য কোনো ফোন কোম্পানি আমাদের বলেনি, সুতরাং যা বলছি 100% সলিড, আমাদের মনের কথা। আপনাদের সাধ্যের মধ্যে সে 6,000 থেকে 16,000 বা আরও বেশি টাকার মধ্যে সবচেয়ে ভালো ফোন বলতে যে কোম্পানির নাম সবচেয়ে আগে আসে তার নাম হলো MI কোম্পানি, যাকে অনেকে রেডমি মোবাইল বলে চেনে। এর প্রথম বৈশিষ্ট্য, এই রেডমি বা MI ফোন দেখতে ভালো, এটি HD ফুল ডিসপ্লে। দ্বিতীয়ত, শুধু রূপ থাকলেই হবে না, এর গুণ দরকার। এর গুণগুলি হলো, এই ফোনের ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, অর্থাৎ বারবার আপনাকে চার্জ দেওয়ার জন্য দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না। এই ফোনের ভেতরে পাওয়ার IC এর ভার্সান এমনভাবে করা আছে যে পুরানো ফোন ফুল চার্জ হতে 3 ঘন্টা সময় লাগলে এখানে লাগবে 1 ঘন্টারও কম। তৃতীয়ত, এই MI বা রেডমি ফোনের প্রসেসর ভালো, অর্থাৎ যাকে বলে ব্রেনটা খুবই শার্প, ঝটপট কাজ করবে, আপনার সময় নষ্ট করবে না। চতুর্থত, এই ফোন হিট কম হয় এবং যারা সেলফি তুলতে ভালোবাসেন তারা একটু বেশি দাম দিয়ে পপ আপ ক্যামেরাযুক্ত ফোনও পেয়ে যাবেন। এছাড়া অত্যাধুনিক প্রায় সমস্ত বৈশিষ্ট্য পাবেন এই ফোনে। পঞ্চমত, এই ফোন আপনার টাকা এবং সময় দুটোই বাঁচাবে, কারণ এর IC মার্কেটে সহজে পাওয়া যায়, ডিসপ্লে খারাপ হলে তাও পাওয়া যায় এবং এর দামও থাকে সাধ্যের মধ্যে। এর রিপেয়ারিংয়ের সময় কোনো ঝামেলা পোয়াতে হয় না। তাহলে ভাবুন, রূপ, গুণ এবং সমস্যা হলে জলদি সমাধান সব পেতে গেলে MI বা রেডমি কোম্পানির ফোন কিনুন। দ্বিতীয়ত বলি রিয়েলমি মোবাইলের কথা। এটার দামও শুরু প্রায় 4,600 থেকে, এবার আপনি 15-20,000 টাকার দামেরও নিতে পারেন। এই ফোনও দেখতে ভালো, HD ফুল ডিসপ্লে, ব্যাটারি ভালো, দ্রুত চার্জের বন্দোবস্ত আছে, ক্যামেরাও ভালো। রিয়েলমি XA পপ আপ ক্যামেরাও পেয়ে যাবেন আর হিটিংও কম হয়। তৃতীয়ত বলি ওপো ফোনের কথা। এর বিশেষ বৈশিষ্ট্য, ক্যামেরা উন্নত মানের এবং সেটটি সলিড, অর্থাৎ সহজে নষ্ট হওয়ার নয়। এছাড়া ডিসপ্লে ভালো, হিটিংও কম হয়, পপ আপ ক্যামেরা তো পাবেনই, তবে এর সারানোর সময় এর স্পার্টসের দাম একটু স্ট্যান্ডার্ড। চতুর্থত, ভিভো ফোনও নিতে পারেন। ওপো ফোনের যা বৈশিষ্ট্যগুলো বললাম প্রায় সবগুলো এটাতেও পেয়ে যাবেন। আপনার বাজেট একটু বেশি থাকলে মনের মতো ফোন পেতে চোখ বুজে আপনি স্যামসাং নিয়ে নিতে পারেন। স্যামসাংয়ের দাম শুরু 8,000 থেকে, তবে একটু মনের মতো ফোন নিতে গেলে আপনি 18-20,000 টাকা খরচ করলেই পেয়ে যাবেন। একমাত্র এই ফোনেই আছে নিজস্ব প্রসেসর, তাই লেটেস্ট মডেলগুলো খুব শার্প, অর্থাৎ অত্যন্ত দ্রুত কাজ করে। এই ফোনে আছে অ্যামুলেট বা সুপার অ্যামুলেট বা ওলেট ডিসপ্লে, এর ফলে ছবি খুব সুন্দর হয় এবং যে কোনো অ্যাঙ্গেল থেকে ছবি ভালো দেখা যায়, কোনো নেগেটিভ দেখায় না। এই রকম ডিসপ্লের ফলে ব্যাটারিও কম খরচ হয়, অর্থাৎ চার্জ বেশি দিন থাকে। ব্যবহারকারীরা বলেন স্যামসাং ফোনের 3000 mAh ব্যাটারি অন্য ফোনের 4000 mAh ব্যাটারির সমান ব্যাকআপ দেয়। এই ফোনের ক্যামেরাও ভালো, ডিসপ্লেও ভালো, তবে এই ডিসপ্লে পরবর্তীকালে চেঞ্জ করতে গেলে আপনাকে একটু বেশি পয়সা খরচ করতে হবে। এবার যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনি তো ফোনের মাস্টার নন আর এতগুলো ফোনও ব্যবহার করেননি, তাহলে জানলেন কী করে?
এর উত্তরে বলি, আমি একটু বেশি ফোন ঘাটাঘাটি করি বলে অনেকেই ফোন কেনার আগে আমাকে প্রশ্ন করেছিলেন। তো আমি 2-3টে ফোন নিজস্ব ব্যবহার করি, তাই আমি জানবো কী করে কোন ফোনটি ভালো। এটি জানার জন্য আমি গিয়েছিলাম সৈকত মণ্ডলের কাছে, যিনি গত 7-8 বছর ধরে প্রতিদিন বিভিন্ন কোম্পানির ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যারের প্রবলেমগুলো সলভ করে আসছেন। তার কাছ থেকে পাওয়া একদম নিরপেক্ষ তথ্যগুলো আপনাদের কাছে পরিবেশন করলাম। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের উপকার হবেই, যেহেতু তার বা আমার এতে কোনো স্বার্থ নেই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব আর প্রশ্ন করতে ভুলবেন না। আমি সব সময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। খুব ভালো থাকবেন বন্ধুরা, সবাইকে ধন্যবাদ।